নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ সাত খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্দিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি নূর হোসেন এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে দলের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সন্ধ্যায় থানা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। থানা সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে চন্দন হত্যার বিচার দাবিতে র্যাবের কার্যালয়ে ঘেরাওয়ের কর্মসূচি পরিবর্তন করে রোববার মানববন্ধন করার ঘোষণা দিয়েছে জেলার আইনজীবীরা। সাত খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছে তাদের পরিবার। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদেরও আটকের দাবি জানান তারা। উচ্চ আদালতের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির কাছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষ্য দেওয়ার সময় এ দাবি জানান নিহতের স্বজনরা। আগামী ১২ ও ১৫ মে এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানি করবে তদন্ত কমিটি। দেশবাসীকে উস্কানি দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জে জনসভা করতে চান বলে অভিযোগ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিএনপিকে জনসভার অনুমতি দেওয়া হচ্ছে না বলেও জানান মন্ত্রী। দুপুরে ময়মনসিংহের ভালুকায় দুটি ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েকজনের অপরাধের কারণে র্যাবকে বিলুপ্ত করার চিন্তা করছে না সরকার। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা নিয়ে রাজনীতি না করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনায় তিনি আরো বলেন, খালেদা জিয়া ১৪ মে নারায়ণগঞ্জে গেলে সেখানে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হবে আর এটা নিয়ে তিনি রাজনীতি করবেন। সাত খুনের বিষয়ে তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। এদিকে নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ঘটনায় সরকারের মন্ত্রী এমপিরা জড়িত বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এমন অভিযোগ তুলে সারাদেশে চলা গুম খুনের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল। সুনামগঞ্জে বিএনপি নেতা মুজিবুর রহমান নিখোঁজের ঘটনায় স্থানীয় যুবদল নেতা আলী আকবর সহ তিনজনকে আটক করা হয়েছে। দুপুরে আড়াইটার দিকে পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন ও রশিদ জানান, মুজিবের স্বজনদের অভিযোগের ভিত্তিতেই তিনজনকে আটক করা হয়েছে। এর আগে আজকের মধ্যে হত্যার হুমকি দিয়ে মুজিবের লন্ডনের বাসার ঠিকানায় চিঠি পাঠিয়েছিল অপহরণকারীরা। গেল ৪ মে দলের গণ অনশন কর্মসূচি শেষে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে গাড়িচালক রেজাউল করিম সোহেল সহ নিখোঁজ হন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও দলের যুক্তরাজ্য কমিটির উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব। মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ, সেই সঙ্গে সন্ত্রাস হানাহানি ও লোভ লালসার বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগ্রত করে এমন চলচ্চিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। এ শিল্পকে সম্পূর্ণ ডিজিটাল করার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের মাধ্যমে ২০১২ সালের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয় ফরিদুর রেজা সাগর প্রযোজিত ছবি উত্তরের সুরকে। ঘেটুপুত্র কমলার জন্য শ্রেষ্ঠ পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার পান প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। এছাড়া ক্ষুধার পরে মা ও চোরাবালিতে ছবিতে অভিনয় করে প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হন সাকিব খান ও জয়া আহসান। আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা খলিল আহমেদ। দেশে বেসরকারি বিনিয়োগ না হওয়ায় এর অর্থ বিদেশে পাচার হচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ীদের আস্থা কমে যাওয়ায় বিনিয়োগ হচ্ছে না এমন বক্তব্য মানতে নারাজ মন্ত্রী। তার দাবি, বিশ্বের সব দেশে এই ধরনের পরিস্থিতিতে বিনিয়োগ হয়। দুপুরে সচিবালয় ইকোনমিক রিপোর্টার ফোরাম ইআরএফ এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। কালো টাকা সাদা করার সুযোগ না দেয়া, রাজস্ব বাড়াতে করের আওতা ও পরিধি বাড়ানো,
দীর্ঘমেয়াদে করমুক্ত আয়সীমা নির্ধারণ, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধের জের ধরে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সকাল থেকে বাস চলাচল না করায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বুধবার বিকেলে শহরের কালীতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস ভাঙচুর করে মোটর শ্রমিকরা। এ সময় তারা ছাত্র ও কর্মচারীদের উপর হামলা চালায়। প্রতিবাদে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায় রাতেই এক জরুরি সভায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন। দুবাইয়ে সড়ক দুর্ঘটনায়